সত্যি হলো রাজ্যে প্রবেশ করলো মারাত্মক ভাইরাস ওমিক্রন। 7 বছরের শিশুকেও রেহাই দিল না সে। মুর্শিদাবাদের 7 বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত, রাজ্য জুড়ে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বলছে কোনোভাবেই ওই পরিবারের সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে কি ওমিক্রনের থাবা এবার পশ্চিমবঙ্গ জুড়ে? যারা যাচ্ছে তারা এয়ারপোর্ট থেকে একদম নিজেদের গাড়িতে করে মুর্শিদাবাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু তার মাঝেও রয়েছে অনেকগুলো ধোঁয়াশা। কলকাতা বিমানবন্দরে ওমিক্রন টেস্ট করানো হয়, রিপোর্ট পজিটিভ। এর আগে যে আশঙ্কা করা হচ্ছিল মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের পর, তাহলে কি ওমিক্রনের নেক্সট টার্গেট পশ্চিমবঙ্গ? বলতে না বলতে আজকে এলো সেই খবর। বুধবারই রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত রোগীর হদিশ মিলল। মাত্র 7 বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত হয়েছে। চাঞ্চল্য গোটা মুর্শিদাবাদ জুড়ে। সজাগ থাকুন, সতর্ক থাকুন, প্রয়োজনে ভ্যাকসিন নিন আর মাস্ক পরুন। ওমিক্রনের থাবা এবার রাজ্যে প্রবেশ করলো। যে একটি বাচ্চাটার নাম হচ্ছে, আমি নামটার বলছি না, একজন বাচ্চা, 7 বছরের বাচ্চা। এই বাচ্চা গভীর রাত্রে, 10 তারিখের গভীর রাত্রে আমাদের দেশে এসে, মানে ইন্ডিয়াতে ঢোকেন এবং এখানে 11 তারিখের দুপুরবেলা নাগাদ এখানে পৌঁছেছেন। তারপরে ওনারা বাড়ির, নিজেদের বাড়ির গাড়িতে করেই ওনারা এসছেন। এবার আমরা লোকেট করার চেষ্টা করছি ওনাকে। তো ওনাদের আদি বাড়ি হচ্ছে ফরাক্কাতে, বেনিয়া গ্রামে। কিন্তু অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্টে পেশেন্ট, আমাদের কাছে যা খবর আছে, পেশেন্ট রয়েছে কালিয়াচকে, তার আত্মীয়র বাড়িতে আছে। আমরা লোকেট করার চেষ্টা করছি, মালদা জেলার সাথে আমরা কথা বলে আমরা জিনিসটা জানাচ্ছি, রাজ্যের সাথেও আমরা কথাবার্তা বলছি। যদি পেশেন্ট ফরাক্কায় থাকে তাহলে আমরা তার মতো ব্যবস্থা নেব, আর যদি পেশেন্ট মালদাতে থাকে তাহলে মালদা জেলা তার মতো ব্যবস্থা নেবে।